জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর দুটি শিকারী প্রাণী, একদিকে হলো বাঘ, অপরদিকে হলো সিংহ। এই দুটি প্রাণীর শক্তির সামনে জঙ্গলে থাকা সকল প্রাণীরাই মাথা নত করতে বাধ্য হয়। যেখানে সিংহের গর্জন জঙ্গলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সকল প্রাণীদের মনে ভয় ঢুকিয়ে রাখে, অন্যদিকে বাঘের শিকার করার ক্ষমতা সকল প্রাণীদের মনেই আতঙ্ক মাচিয়ে রাখে। অসাধারণ শক্তি ও শিকার করার কৌশলের কারণে পৃথিবীর অন্য কোনো প্রাণী বাঘের সামনে দাঁড়াতেই পারে না। তবে এই বিষয়টা কি চিন্তা করেছেন, বিড়াল প্রজাতির সবচেয়ে ভয়ঙ্কর এই দুটি শিকারী প্রাণী যদি একে অপর সঙ্গে লড়াই করে, তাহলে এর লড়াইয়ের শেষ পরিণতিটা কি হবে? বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে এই বিষয়টা আমরা গভীরভাবে জানার চেষ্টা করব। বাঘ সিংহ একে অপরের সঙ্গে লড়াই করলে এই লড়াইয়ের মধ্যে কে জিতবে? তো তৈরি হয়ে যান বাঘ সিংহের একটি রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য। বন্ধুরা, চলুন প্রথমে কথা বলা যাক জঙ্গলে বাদশাহ সিংহকে নিয়ে। তো এখন একটু মনোযোগ দিয়ে দেখুন, সিংহের একটা ঝলকের মাধ্যমে বোঝা যায় সিংহকে কেন জঙ্গলের রাজা তৈরি করা হয়েছে। সিংহকে দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু এর গলায় থাকা কেশরগুলোর কারণে একে আরো বেশি গর্জিয়াস দেখায়। পৃথিবীতে সবচেয়ে বেশি দুই প্রজাতির সিংহকে দেখতে পাওয়া যায়, যথা আফ্রিকান সিংহ এবং এশিয়াটিক সিংহ। বর্তমানে এশিয়াটিক সিংহকে ভারতের গুজরাটে সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়, অন্যদিকে আফ্রিকান সিংহকে সবচেয়ে বেশি দক্ষিণ আফ্রিকায় দেখতে পাওয়া যায়। আফ্রিকান সিংহ এশিয়াটিক সিংহের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও খুবই ভয়ঙ্কর হয়। আমরা যদি এই দুই প্রজাতির সিংহের ওজনের তুলনা করি, তাহলে একটি প্রাপ্তবয়স্ক এশিয়াটিক সিংহের ওজন 190 কেজি পর্যন্ত হয়। আর যদি এদের উচ্চতার কথা বলি, তাহলে এশিয়াটিক সিংহ উচ্চতায় 3.5 ফুট পর্যন্ত হয়, আর অন্যদিকে উচ্চতায় আফ্রিকান সিংহ 4 ফুট পর্যন্ত হতে পারে। আর যদি এদের লম্বার কথা বলি, তাহলে এশিয়াটিক সিংহ সর্বোচ্চ 8 ফুট পর্যন্ত লম্বা হতে পারে, অন্যদিকে আফ্রিকান সিংহগুলো সর্বোচ্চ 10 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে ওজন, লম্বা ও উচ্চতায় সব দিক থেকেই আফ্রিকান সিংহ এগিয়ে আছে। তাই আমরা বাঘের সঙ্গে আফ্রিকান সিংহের তুলনা করব। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো সিংহ কেন জঙ্গলের রাজা, বাঘ কেন নয়। তো এবার কথা বলা যাক ক্যাট ফ্যামিলির সবচেয়ে ভয়ঙ্কর শিকারী প্রাণী বাঘকে নিয়ে। এই কথাটির মধ্যে একটু ভুল নেই যে বাঘ হলো ক্যাট ফ্যামিলির সবচেয়ে বড় প্রাণী। এই প্রাণীটা সম্পূর্ণ জীবন একা বসবাস করতেই পছন্দ করে, এবং তার এলাকার মধ্যে অন্য কোনো বাঘের চলাচল সে একদমই পছন্দ করে না। বাঘকে সবচেয়ে বেশি এশিয়ার জঙ্গলেই দেখতে পাওয়া যায়, যেমন ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, রাশিয়া ও নেপালের মতো দেশে বাঘকে খুব সহজেই দেখতে পাওয়া যায়। তবে সম্পূর্ণ পৃথিবীর 80% বাঘকে ভারতে দেখতে পাওয়া যায়। বাঘের যদি ওজনের কথা বলি, তাহলে একটি প্রাপ্তবয়স্ক বাঘের ওজন সর্বোচ্চ 300 কেজি পর্যন্ত হতে পারে, এবং এরা উচ্চতায় 4 ফুট পর্যন্ত হয় থাকে, এবং এই প্রাণীটা লম্বায় নাক থেকে লেজ পর্যন্ত সর্বোচ্চ 11 ফুট পর্যন্ত হতে পারে। এখন হয়তো আপনারা বুঝতে পারছেন যে আকারের দিক থেকে আফ্রিকান সিংহের চেয়ে বাঘ অনেকটাই এগিয়ে আছে। এখন যদি আমরা আকারের দিক বিবেচনা করি, তাহলে বাঘ কিন্তু খুব সহজেই জিতে যাবে। তবে একটু থামুন, লড়াইয়ের মধ্যে বড় আকৃতির শরীর তেমন কোনো কাজে আসে না। আকার ছাড়াও এমন অনেক বিষয় রয়েছে যাদের উপরে খুবই ভালোভাবে নজর দেওয়া উচিত। তো বন্ধুরা, চলুন এক এক করে এই সকল বিষয়গুলো আমরা জেনে নেই। বাইট ফোর্স, সময়টা শিকার করার হোক বা লড়াই করার, সকল শিকারী প্রাণীর জন্য মুখের কামড় ও কামড়ের শক্তিটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ শিকারী প্রাণীরা যেন একটি কামড়ের মাধ্যমে তার শত্রুকে ধারাশায় করে ফেলতে পারে। আমরা যদি সিংহের বাইট ফোর্সের কথা বলি, তাহলে বলতে হয় যে সিংহের বাইট ফোর্স হলো 650 PSI, অন্যদিকে টাইগারের বাইট ফোর্স হলো 1050 PSI। তার মানে সিংহের বাইট ফোর্সের চেয়ে বাঘের বাইট ফোর্স দ্বিগুণ। এখন এই কথাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, বাঘ যদি কোনোভাবে সিংহের গলায় কামড় দিয়ে ধরতে পারে, তাহলে আমাদের রাজামশাই অল্প সময়ের মধ্যে মৃত্যুর ঘাট পর্যন্ত পৌঁছে যাবে। তো এখন আমরা আপনাদের জানিয়ে রাখতে চাই যে সিংহকে জঙ্গলের রাজা শুধুমাত্র এমনিতেই বলা হয় না। সিংহের গলায় থাকা কেশরগুলো তার গলাকে কঠোরভাবে সুরক্ষিত রাখে, এর জন্যই কিন্তু বাঘের পক্ষে সিংহের গলায় কামড় দেওয়াটা ততটাও সহজ হবে না। নখ ও দাঁতের শক্তি, সকল শিকারী প্রাণীদের লড়াইয়ের মধ্যে যে দুটি হাতিয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো নখ এবং দাঁত। বন্ধুরা, শিকারী প্রাণীদের জন্য নখ এবং দাঁত এতটাই বড় হাতিয়ার যে যার মাধ্যমে সে তার শত্রুকে চিরে ফেলার ক্ষমতা রাখে। আমরা যদি সিংহের নখের কথা বলি, তাহলে সিংহের নখ 1.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, এবং অন্যদিকে বাঘের নখ সর্বোচ্চ 4 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এর মাধ্যমে বোঝা যায় নখের দিক থেকে বাঘ সিংহের চেয়ে অনেকটাই এগিয়ে আছে। বন্ধুরা, এবার কথা বলা যাক এ দুটি প্রাণীর দাঁত সম্পর্কে। সিংহের সামনে থাকা দাঁতগুলো সর্বোচ্চ 2.5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়, অন্যদিকে বাঘের সামনে থাকা দাঁতগুলো 3 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। তার মানে বাঘ এখানেও এগিয়ে আছে। গর্জন, বলা হয় যে আত্মবিশ্বাস নিয়ে যদি কোনো কাজ করা হয়, তাহলে অর্ধেকটা কাজ এমনিতেই সম্পূর্ণ হয়ে যায়। আপনি শক্তিশালী হন বা না হন, কিন্তু কাজের প্রতি আত্মবিশ্বাস থাকাটা খুবই প্রয়োজন। এর জন্যই গর্জনটা যে কোনো লড়াইয়ের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে যায়। সিংহের গর্জনের কথা যদি আমরা বলি, তাহলে সিংহের গর্জন 8 কিলোমিটার দূর থেকে শোনা যায়, অন্যদিকে বাঘের গর্জন সর্বোচ্চ 4 কিলোমিটার দূর থেকে শোনা যায়। এর মানে সিংহ এই বিষয়টার মধ্যে অনেকটাই এগিয়ে আছে।
চলার গতি এবং লাফ দেওয়ার ক্ষমতা। যুদ্ধের ময়দানে সবসময় আক্রমণ করার কৌশলটা গুরুত্বপূর্ণ নয়, বরং কোনো কোনো সময় পরিস্থিতি অনুযায়ী শত্রুর কাছ থেকে নিজেকে সুরক্ষিত রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতির মধ্যে দ্রুতগতিতে দৌড়ানো ও ঝাঁপ দেওয়ার ক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সিংহে দৌড়ানোর কথা বলি, তাহলে সিংহ প্রতি ঘন্টায় 80 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। অন্যদিকে বাঘ প্রতি ঘন্টায় 55 থেকে 65 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। তার মানে লড়াইয়ের মধ্যে কোনো কারণবশত যদি এদেরকে পালানোর প্রয়োজন হয়, তাহলে সিংহের জীবন তো বেঁচে যাবে, কিন্তু বেচারা বাঘ সিংহের কাছে ধরা পড়ে যাবে। আর যদি এই দুটি প্রাণীর ঝাঁপ দেওয়ার ক্ষমতা সম্পর্কে আমরা কথা বলি, তাহলে সিংহ প্রায় 12 ফুট লম্বা ঝাঁপ দিতে পারে, অন্যদিকে বাঘ 15 ফুট পর্যন্ত লম্বা ঝাঁপ দিতে পারে। তার মানে সিংহ এখানে কিছুটা পিছিয়ে থাকছে। সাঁতার কাটার কৌশল। বন্ধুরা, এখন একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক, সেটা হলো সাঁতার কাটার কৌশল। সাধারণত বাঘ ও সিংহ দুজনেই যথেষ্ট পরিমাণ ভালোভাবে সাঁতার কাটতে পারে, কিন্তু কথা যখন আসে লম্বা সময় ধরে সাঁতার কাটার ক্ষেত্রে, তখন কিন্তু সিংহ খুব সহজেই হাঁপিয়ে যায়। অন্যদিকে বাঘ সিংহের চেয়ে অনেক দ্রুতগতিতে এবং অনেক দূর পর্যন্ত একটা লম্বা সময় ধরে সাঁতার কাটতে পারে। বন্ধুরা, আপনারা জানলে অবাক হবেন যে বাঘ প্রতি ঘন্টায় 30 কিলোমিটার গতিতে পানির মধ্যে সাঁতার কাটতে পারে। যদি কোনো ভুলবশত পানির মধ্যে এ দুটি প্রাণী একে অপরের সামনাসামনি হয়ে যায় এবং দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, তাহলে এই স্থানে বাঘ খুব সহজেই জিতে যাবে। অন্যদিকে এই পরিস্থিতির মধ্যে সিংহ অল্প সময়ের মধ্যেই বাঘের কাছে পরাজিত হয়ে যাবে। হান্টিং স্কিলস। এবার কথা বলা যাক এ দুটি প্রাণীর শিকার করার কৌশল সম্পর্কে। বন্ধুরা, আপনারা সকলেই জেনে থাকবেন যে সিংহ মূলত দলবদ্ধ হয়ে বসবাস করে এবং তারা শিকার করার পূর্বে সঠিক পরিকল্পনা করে শিকারের উপরে আক্রমণ করে। সিংহের গ্রুপকে মূলত প্রাইড বলা হয়, যার মধ্যে 8 থেকে 10টি পর্যন্ত সদস্য থাকতে পারে। প্রাইডে সবচেয়ে বেশি সিংহী ও তার সন্তানদেরকে দেখতে পাওয়া যায়, আর প্রাইডের প্রধানের দায়িত্বটা শুধুমাত্র একটি সিংহের উপরে থাকে। বাচ্চাদেরকে শিকার করার সকল কৌশল সঠিকভাবে শেখানোর দায়িত্বটা শুধুমাত্র সিংহীদের পরে থাকে। অন্যদিকে সিংহের কাজ হলো এলাকা দেখাশোনা করা এবং শত্রুর হাত থেকে নিজের প্রাইড গ্রুপকে সুরক্ষিত রাখা। আমাদের এই রাজামশাই দিনে 18 থেকে 19 ঘন্টা পর্যন্ত বিশ্রাম করতেই পছন্দ করে, তবে কোনো কোনো সময় শিকার করার জন্য হুট করে শিকারের উপরে আক্রমণ করে তাকে শিকার করে নেয়। বন্ধুরা, এখন যদি আমরা বাঘের কথা বলি, তাহলে বাঘ একা বসবাস করতেই পছন্দ করে। শুধুমাত্র ব্রিডিং সিজনের সময় কিছুদিন বাঘ তার সঙ্গিনীর সঙ্গেই থাকে, আর যখন বাঘিনী সন্তান জন্ম দেওয়া হয়ে যায়, তখন বাঘ বাঘিনীকে ছেড়ে নিজের এলাকার মধ্যে চলে আসে। অন্যদিকে বাঘিনী নিজের সন্তানের দেখাশোনা ও সন্তানকে সঠিকভাবে শিকার করার সকল কৌশল শিখিয়ে দেয়, যেন বড় হয়ে তার সন্তান যে কোনো স্থানে একাই বসবাস করতে পারে। বাঘ মূলত একা শিকার করে, তার শিকার করার জন্য কোনো গ্রুপের প্রয়োজন হয় না। বাঘ শিকার করার পূর্বে একটা প্ল্যান করে এবং একাই এই প্ল্যানের মাধ্যমে শিকারের উপরে আক্রমণ করে। এর জন্য কিন্তু বাঘের শিকার করার কৌশল সিংহের চেয়ে অনেকটাই ভালো হয় থাকে। এ সকল তথ্য জানার পর এই বিষয়টা স্পষ্টভাবে বোঝা যায়, বাঘ এবং সিংহ একে অপরের সামনাসামনি হয়ে যদি লড়াই করে, তাহলে বাঘের জেতার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। অন্যদিকে জঙ্গলের রাজা খুবই বাজেভাবে পরাজিত হতে পারে, তবে ইতিহাসে যে সকল বাঘ সিংহর লড়াই হয়েছে তা যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে 10টি লড়াইয়ের মধ্যে 6টিতে বাঘ জিতেছে এবং সিংহ জিতেছে 4টিতে। তাই আমরা বলতেই পারি বাঘ সিংহের 10টি লড়াইয়ের মধ্যে 6টিতে বাঘ জিতবে এবং সিংহ জিতবে 4টিতে। ওজন শক্তি, বাইট ফোর্স ও আকারের দিক থেকে বাঘ সিংহের চেয়ে অনেকটাই এগিয়ে থাকে। যদি কোনো সময় এ দুটি প্রাণীকে একে অপরের সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া হয়, তাহলে সিংহের রাজত্ব ধরে রাখার বিষয়টা নিয়ে টানাটানি পড়ে যাবে। বন্ধুরা, এখন প্রশ্ন আসে, বাঘ সিংহের চেয়ে অনেক শক্তিশালী, অনেক চালাক ও খুবই কৌশলপূর্ণ শিকারী প্রাণী, কিন্তু এর থেকে বড় কথা, সিংহকে হারানোর সকল ক্ষমতাই বাঘের মধ্যে রয়েছে। তাহলে সিংহকে কেন জঙ্গলের রাজা বলা হয়, বাঘকে কেন নয়? যদি সকল কিছু বিবেচনা করা হয়, তাহলে বাঘকে জঙ্গলের রাজা হিসেবে ঘোষণা করা উচিত। সাধারণত আমরা যদি একা একটি প্রাণীর কথা বলি, তাহলে সিংহকে খুবই দুর্বল মনে হয়। সিংহের সম্পূর্ণ শক্তিটা থাবা বা গায়ের মধ্যে নয়, বরং তার সম্পূর্ণ শক্তি থাকে প্রাইডের মধ্যে। বাঘ যদিও একাই খুবই শক্তিশালী, তবে বাঘ একা বসবাস করে এবং একা একটি রাজা কখনোই সম্পূর্ণ একটি আর্মির সঙ্গে লড়াই করতে পারে না। এর জন্য সিংহের গ্রুপের শক্তি সামনে বাঘের শক্তিকে কিছুটা কম মনে করা হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, সিংহরা মূলত সামাজিক প্রাণী, এরা গ্রুপে বসবাস করতেই পছন্দ করে। অন্যদিকে বাঘ পরিবারে বসবাস করতে এবং সামাজিক হতে একদমই জানে না। এর জন্যই মূলত সিংহকে জঙ্গলের রাজা তৈরি করা হয়েছে। তো বন্ধুরা, এই দুটি শিকারী প্রাণীর মধ্যে কোন প্রাণীটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে, তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিন। এতক্ষণ আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত দেখতে থাকুন অজানা যোগসূত্র। এবং সর্বশেষ বলবো, প্রাণী বাঁচান, দেশ বাঁচান ও সম্পূর্ণ পৃথিবীকে বাঁচান।